হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এসএসসি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2023-এর নোটিফিকেশন আউট হয়েছে। অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 3/4/2023 থেকে 3/5/2023 পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ মে মাসের 3 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর TR1-এর এক্সামের সময় বলে দিয়েছে, জুলাই মাসে এক্সাম হবে TR1-এর, আর TR2-এর এক্সামিনেশনের ডেট পরে অ্যানাউন্স করে দেওয়া হবে, নোটিফাই করা হবে পরে, ঠিক আছে। বন্ধুরা, এই পোস্টের জন্য বা এই এক্সামের জন্য, সিজিএল এক্সামের জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান লাগে সেটা হলো গ্রাজুয়েশন, ঠিক আছে। যে কোনো শাখায় গ্রাজুয়েশন করা থাকলেই হয়ে যাবে, কোনো নাম্বারের বা পার্সেন্টেজের কোনো রিকোয়ারমেন্ট নেই, শুধুমাত্র গ্রাজুয়েশন করা থাকলেই হবে যে কোনো শাখায়, ঠিক আছে। আর তোমাদের পে লেভেল 8 দেখতে পাচ্ছ এখানে, বিভিন্ন পে লেভেল দিয়ে কোন পোস্টের জন্য তোমাদের কত এজ লিমিট ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। আর এজ রিল্যাক্সেশনও রয়েছে, যেমন অন্যান্য এক্সামে থাকে, এই এক্সামেও এজ রিল্যাক্সেশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য 3 বছর, আনরিজার্ভ পিডাব্লিউবিডিদের জন্য ছাড় রয়েছে, ঠিক আছে। জেনারেলের জন্য কোনো ছাড় নেই, ঠিক আছে। এক্স সার্ভিসম্যানের জন্য ছাড় রয়েছে, তোমরা ওখানে দেখতে পেয়েছো। এরপরে এই নোটিফিকেশনে নেক্সট যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো সিলেবাস। তো আমরা সিলেবাসে চলে যাব সরাসরি, দেখবো যে তোমাদের এক্সামিনেশন প্যাটার্ন কি আছে, ঠিক আছে। স্কিম অফ TR1 এক্সামিনেশন, তো TR1 এক্সামিনেশনে দেখো তোমাদের 4টে সাবজেক্ট রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর ইংলিশ কম্প্রিহেনশন। তো প্রতিটা 25-25 করে এবং প্রতিটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে থাকবে, তো টোটাল 200 নম্বরের এক্সাম হবে, 1 ঘন্টা সময় পাবে এক্সাম দেওয়ার জন্য, ঠিক আছে। এরপরে দেখো TR2 এক্সামিনেশন, TR2 এক্সামিনেশনে কি আছে দেখো, TR2 এক্সামিনেশনের পেপার 1 রয়েছে, পেপার 1 সবার জন্য কম্পালসারি। পেপার 1-এর দেখো সেশন 1-এ তোমার সেকশন 1-এর মধ্যে তোমার রয়েছে ম্যাথামেটিক্যাল এবিলিটিস আর তোমার রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সি। 30টা করে কোশ্চেন থাকবে, টোটাল 60টা কোশ্চেন থাকবে এবং প্রতিটা কোশ্চেনের জন্য 3 নম্বর, তো 180 নম্বর থাকবে, ঠিক আছে। সময় পাবে 1 ঘন্টা, এই সেকশন 1-এর জন্য তোমাদের সময় 1 ঘন্টা। আবার সেকশন 2-এর জন্য দেখো, সেকশন 2-তে তোমাদের থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন আর জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। তো 45টা কোশ্চেন থাকবে ইংলিশের আর 25টা কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের, টোটাল 70টা কোশ্চেন এবং এখানেও 3 নম্বর করে প্রতিটা কোশ্চেনের জন্য 210 নম্বর টোটাল থাকবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে এই সেকশনের জন্য তোমাদের 1 ঘন্টা সময় পাবে, ঠিক আছে। তো সেশন 1 হবে 2 ঘন্টা 15 মিনিটের, ঠিক আছে। দেখো 2 আওয়ার্স 15 মিনিটের হবে, কারণ এখানে তোমাদের দুটো সেকশনের জন্য 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পেলে আর একটা সেকশন এখনো বাকি রয়েছে, সেটা হলো সেকশন 3। এই যে সেকশন 3 রয়েছে, এই সেকশন 3-তে তোমার 20টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। সেকশন 3-তে 20টা কোশ্চেন থাকবে, 3 নম্বর করে প্রতিটা কোশ্চেন, এখানে 15 মিনিট সময় পাবে সেকশন 3-র জন্য। আর দেখো সেশন 2 যেটা রয়েছে ডেটা এন্ট্রি, এটাও সবার জন্য কম্পালসারি, ঠিক আছে। মানে পেপার 1-এর যতগুলো সেশন রয়েছে, সেশন 1 সেশন 2, তো সবগুলোই কিন্তু তোমাদের সবার জন্য কম্পালসারি। তো এখানে তোমার যে ডেটা এন্ট্রি রয়েছে তাতেও তোমাদের 15 মিনিট সময় দেওয়া হবে, নিচে ডিটেলস দেওয়া রয়েছে, আমি সেখানে তোমাদের বলে দেবো ডেটা এন্ট্রিতে কতগুলো কি ওয়ার্ডের ই রয়েছে বা লেটারের রিকোয়ারমেন্ট রয়েছে। তো দেখো এরপরে পেপার 2-তে রয়েছে স্ট্যাটিস্টিক্স আর পেপার 3-তে রয়েছে জেনারেল স্টাডিজ ফিনান্স অ্যান্ড ইকোনমিক্সের উপরে। এই যে দুটো, এই দুটো সবার জন্য কম্পালসারি নয়, পেপার 2 তোমাদের JS-এর জন্য কম্পালসারি আর পেপার 3 তোমাদের AAO এক্সামের জন্য কম্পালসারি, AAO যে পোস্ট রয়েছে তার জন্য কম্পালসারি। সেটা দেখো এখানে তোমাদের উল্লেখ করে দিয়েছে, এই যে পেপার 2 কম্পালসারি হলো তোমাদের JSO মানে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, আর তোমার পেপার 3 যেটা রয়েছে সেটা হলো AAO অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের জন্য কম্পালসারি, ঠিক আছে। বাকি সবার জন্য কিন্তু এটা কম্পালসারি নয়। তো এবার দেখো তোমাদের যে টাইপিং টেস্ট রয়েছে, সেখানে টাইপিং টেস্টে কতটা টাইপিং করতে দেবে 15 মিনিটে সেটা এখানে তোমাদের দিয়ে দিয়েছে। দেখো ডেটা এন্ট্রি স্পিড টেস্ট,
সেখানে তোমার 2000 অর্থাৎ 2000 কি ডিপ্রেশন মানে 2000 কি তোমাদের কিবোর্ডে যে কি হয় এক একটা কি সেরকম 2000 কি ডিপ্রেশনের তোমার সময় দেবে 15 মিনিট ঠিক আছে এই যে 15 মিনিট টাইম দেয়া হবে ওকে তো তার নিচেই তোমাদের সিলেবাস দেয়া রয়েছে যে কোন एग्जामের সিলেবাস কি তো জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থেকে সব চ্যাপ্টার থেকেই কোশ্চেন থাকে ঠিক আছে তারপরে জেনারেল অ্যাওয়ারনেসও সব চ্যাপ্টারই পড়তে হয় কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডও সব পড়তে হয় তারপরে তোমার ইংলিশ কম্প্রিহেনশনেরও কিন্তু সব পড়তে হয় ঠিক আছে কোনো ডেসক্রিপটিভ পেপার নেই সবই কিন্তু তোমার এমসিকিউ পেপার ওকে তো এই ছিল আজকের ভিডিও আর কোনো এখানে ইম্পর্টেন্ট কিছু জানানোর নেই তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তারা এখানে দেখে নেবে এজ ক্রাইটেরিয়া শুধু দেখে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত